আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কৃষিগঞ্জ অনলাইন স্কুলের পেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, তোমরা সবসময় ভালো থাকো এবং সুস্থ থাকো আমি মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় এবং তোমাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো আমি প্রতি বৃহস্পতিবারে কিশোরগঞ্জ অনলাইন স্কুল পেজ থেকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয় দিচ্ছি, তোমরা জানো আমি কে, তারপরও পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক কমলপুর হাজি জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভৈরব কিশোরগঞ্জ। এবং এদিকে তোমাদের পাঠ পরিচিতি দেওয়া আছে, বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয় শ্রেণী পঞ্চম, পাঠের শিরোনাম আমাদের দায়িত্ব ও কর্তব্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো তারা খাতা কলম নিয়ে বসে যাও। ওকে, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি এখন তোমাদেরকে কিছু ছবি দেখাবো। ছবিগুলি দেখবে এবং গভীরভাবে চিন্তা করবে যে ছবিগুলিতে তোমরা কী বুঝতে পারছো। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ ছবিগুলি, এখানে ছয়টি ছবি আছে। হ্যাঁ, ছবিগুলি একটু মনোযোগ দিয়ে দেখো এবং চিন্তা করো, একটু তোমাদেরকে সময় দিয়েছি, একটু চিন্তা করো। ঠিক আছে, তোমরা কী দেখতে পাচ্ছ বলো তো? প্রথম যে ছবিটা, এটা কী? হ্যাঁ, ভালো বলেছ, প্রাথমিক চিকিৎসার বাক্স, আমরা ইংরেজিতে বলি কি, ফার্স্ট এইড বক্স। দ্বিতীয়টি দেখো, ছেলেমেয়েরা অর্থাৎ তোমরা যারা কি, ছেলেমেয়েরা গাছে কি উঠছে, খেলাধুলা করছে। তৃতীয় ছবিটি, গ্যাসের চুলা কি জ্বালানো আছে, জ্বালিয়ে রাখছে, এটা কি বিদ্যুৎ, এটা বিদ্যুতের তার, বিদ্যুৎ লাইন, বাল্ব জ্বালানো আছে। তারপরে কি দেখো, দা ছুরি, ধারালো জিনিস, এটা কি রান্নার কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আর এগুলো যে ওষুধপত্র, তাই না? এই যে জিনিসগুলি তোমরা দেখতে পাচ্ছ এগুলি আসলে কিসের জন্য ব্যবহার করা হয়? হ্যাঁ, বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং এগুলি থেকে আমাদের কী থাকতে হয়, নিরাপদে থাকতে হয়। তাহলে তোমরা বুঝতেই পারছ যে আজকে আমাদের পাঠটা কি, যে আমাদের এগুলি কিন্তু বাড়িতেই, মোটামুটি বাড়িতে থাকে, তাই না? তো আমাদের আজকের পাঠ বাড়িতে নিরাপত্তা রক্ষা, অর্থাৎ আজকের যে পাঠ, আমাদের দায়িত্ব কর্তব্য যে পাঠের পাঠ থেকে আমরা যে পাঠে নিয়েছি, বাড়িতে নিরাপত্তা রক্ষা আজকের পাঠ। আমরা আজকে বাড়িতে নিরাপত্তা রক্ষা কীভাবে করা যায়, উপায়গুলি সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো অনেক সময় বাড়িতে নানা রকম দুর্ঘটনার শিকার হই, আমরা কিন্তু বাড়িতে অনেক সময় নানা রকম দুর্ঘটনার শিকার হই, হয় না? যেমন ছুরি কাছে দিয়ে খেলতে গিয়ে, হ্যাঁ, বা অসতর্ক ব্যবহারের জন্য হাত পা আমরা কিন্তু কেটে ফেলি না? হ্যাঁ, খালি পায়ে বা ভেজা শরীরে, ভেজা হাতে বা অসতর্কভাবে বৈদ্যুতিক তার যদি আমরা ধরি, অনেক সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, হ্যাঁ, পড়ে যায় এবং অনেকটা সময় কিন্তু অনেকে মারা যায়, তাই না? আবার কখনো কখনো অনেকে ভুলে বা অজ্ঞতার কারণে ভুল ওষুধ বা কীটনাশক খায়, খেয়ে ফেলে না? যেমন বাড়িতে যদি কীটনাশকের বোতল থাকে এবং ওষুধের বোতল থাকে, তখন যারা বোঝে না তারা কিন্তু একটার পরিবর্তে আরেকটা খেয়ে ফেলে না? হ্যাঁ, খেয়ে ফেলে। এতে কী করে, নিজেদের জীবন কিন্তু বিপন্ন হয়ে যায়। ঠিক আছে, তারপরে আবার অনেকে কী করেছে না, বলে এই যে গ্যাসের চুলা তোমরা দেখতে পাচ্ছ, গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে। এখন গ্যাসের চুলা যদি জ্বালিয়ে বা চাবি খোলা রাখে, গ্যাস ঘরের ভিতরে জমতে জমতে যখন আগুন জ্বালানো হয়, তখন কিন্তু ঘরে আগুন লাগা সহ সমস্ত শরীর কি পুড়ে যায়, শরীর কিন্তু পুড়ে আগুন লেগে দুর্ঘটনা আমাদের ঘটতে পারে। হ্যাঁ, অনেক সময় মাটির চুলা কিন্তু আমরা ব্যবহার করি, গ্রামের জানো, গ্রামের যে যারা আছে তারা কি মাটির চুলা ব্যবহার করে, কিন্তু এই মাটির চুলাও যদি অসতর্কভাবে ব্যবহার করে তখনও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তাই এইগুলি ব্যবহারের সময় আমাদেরকে খুব সতর্কভাবে আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি যে কথাগুলি তোমাদেরকে বলেছি,
সেগুলো আমরা এখন স্ক্রিনে দেখব, ছবি দেখব, তারপরে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, দেখো একটা ছবি আছে এখানে, বিভিন্ন ধারালো জিনিস, অস্ত্র যেগুলি বলে, আমি উপরে লিখেছি বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার উপায়। হ্যাঁ, এখন দেখো আমরা এখন যা পড়ব, বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার উপায়। ছবিতে দেখতে পাচ্ছ তোমরা সবাই চিনো, দা, ছুরি, কাছি, হ্যাঁ এগুলি। এখন এই যে জিনিসগুলো আমাদের কিন্তু বাড়িতে থাকে না, এগুলি ব্যবহারে কিন্তু আমাদের অবশ্যই সাবধান হতে হবে, সাবধানে আমাদের ব্যবহার করতে হবে। আর এগুলি আমি সাবধানে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা বাড়িতে নিরাপদে থাকব। ঠিক আছে, তাহলে দেখো ছুরি কাছি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা। আমরা যদি ছুরি কাছি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করি তখনই বাড়িতে দুর্ঘটনা থেকে রক্ষা পাবো। আমরা আরও ছবি দেখব, তোমরা লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ, বৈদ্যুতিক তার এবং একটি লোক কাজ করছে। হ্যাঁ, কাজ করছে না, কিন্তু এই যে আমরা কিন্তু নিজেরা ধরতে পারবো না, তোমরা তো জানো কারেন্ট বা বিদ্যুৎ এমন একটি জিনিস কাউকে রেহাই দেয় না, রেহাই করে না। তাহলে আমরা কি বলেছিলাম, খালি পায়ে বা বেজাহাতে বৈদ্যুতিক তার কখনোই আমরা ধরবো না। হ্যাঁ, আমরা খালি পায়ে বা বেজাহাতে বৈদ্যুতিক সুইচ বা তার ধরবো না। আমরা দেখি খালি পায়ে বা বেজাহাতে বৈদ্যুতিক সুইচ বা তার না ধরা, আমরা যদি এটা না করি তখনই আমরা নিরাপদে থাকবো। আমরা আরও দুটি ছবি দেখব, আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ আরও দুটি ছবি, এগুলি হলো কি জানো, ঔষধ, আর এগুলি কি জানো, কীটনাশক। দেখতে কিন্তু একই রকম, এগুলি আমাদের দেখে শুনে খেতে হবে, যারা অসুস্থ তাদেরকে কিন্তু দেখে শুনে খেতে হবে। তাই আমাদের কি করতে হবে নিরাপদে থাকার জন্য, ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখতে হবে, যেন ভুলবশত কেউ খেয়ে না পেলে। ঠিক আছে, ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা, যেন ভুলবশত কেউ খেয়ে না পেলে। আর আমরা এই কাজটি যদি করি তখন আমরা বাড়িতে নিরাপদে থাকব। আমরা আরও দুটি ছবি দেখব, দেখতে পাচ্ছ দুটি ছবি খুবই গুরুত্বপূর্ণ ছবি, কি গ্যাসের চুলা আগুন জ্বালানো আছে এবং বিদ্যুতের লাইন বা বাল্ব কি জ্বালানো আছে। তাহলে আমাদের কি করতে হবে সাবধানে থাকার জন্য, গ্যাসের চুলাও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা। গ্যাসের চুলা এবং যখন আমরা বিদ্যুৎ ব্যবহার করব তখন কি ব্যবহারের পর আমাদেরকে বন্ধ করে দিতে হবে। কি আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি তোমাদের পিতা মাতাকে কথাগুলি বলবে না? হ্যাঁ অবশ্যই বলবে, এই কথাগুলি অবশ্যই জানা দরকার, না হলে বাড়িতে আমাদের কি দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা কি করতে পারি, গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা বা বন্ধ রাখতে হবে। আমরা আরেকটি ছবি দেখব, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি ছবি, যেটা আমরা শীতকালে ব্যবহার করে থাকি। আগুন তো সবসময় ব্যবহার করি, কিন্তু শীতকালে কিন্তু আমরা বেশি ব্যবহার করি, কি আমাদেরকে শীতের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু এই আগুনটা ব্যবহার করতে গেলে আমাদের কি করতে হবে, অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করতে হবে, অনেক সতর্ক থাকতে হবে কিন্তু, কারণ আগুন যদি শরীরে লেগে যায় সমস্ত শরীর পড়ে যায়। তাহলে আগুন ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকা। আর এই কাজগুলি করলে আমরা কি বাড়িতে নিরাপদে হ্যাঁ থাকব। আমরা আরও দুটি ছবি দেখব, এই ছবিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছবি, হ্যাঁ তোমাদের প্রত্যেকের জীবনেই ঘটতে পারে। দেখো একজন লোক দরজায় দাঁড়িয়ে আছে, দরজায় কি নক করছে খোলার জন্য, আর একটি ছেলে দরজা কিন্তু খুলছে। তো আমরা কেন দরজা খুলবো এবং কেন খুলবো না, এটাও কিন্তু আমাদের জানতে হবে। আমাদের বাড়িতে অনেক সময় অনেক অপরিচিত লোক কিন্তু আসে না? হ্যাঁ অবশ্যই আসে, কিন্তু আমরা কিন্তু সহজে দরজা খুলবো না, তাদের পরিচয় জেনেই আমরা ঘরের দরজা খুলবো। মনে থাকবে তোমাদের, যে কেউ হোক আগে পরিচয় জানবো তারপর আমরা দরজা খুলবো। তাহলে অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা, অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা। আরেকটি ছবি আছে, যে ছবিটা আমাদের প্রত্যেকের জীবনের প্রয়োজন এবং দরকার। তোমরা দেখতে পাচ্ছ কি প্রাথমিক চিকিৎসার বাক্স, এটা কিন্তু প্রত্যেকের ঘরে থাকা দরকার। কেন দরকার, আমরা তো দুর্ঘটনা যে কোনো সময় পড়তে পারি, কারো হাত কাটতে পারে, কারো মাথা ফেটে যেতে পারে পরে, তখন আমরা যদি বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিই কিছুটা সুস্থ থাকবো, তারপরে আমরা ডাক্তারের কাছে যাব। কিন্তু প্রথম তো আমাদের কী নিতে হবে, প্রাথমিক চিকিৎসাটা গড়েতেই নিতে হবে।
তাহলে বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা, বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা, ঠিক আছে বন্ধুরা। এরপরে কি দেখো, আজকাল অনেক বাড়িতে বিশেষ করে শহরে চুরি ডাকাতি হয় না, শহরে চুরি ডাকাতি হয়, অনেক সময় মানুষের জীবনের উপর হুমকিও আছে। এর জন্য ঘরের দরজা ভালোভাবে আটকে রাখতে হবে, কিন্তু ঘরের দরজাটা ভালোভাবে আটকে রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের পিতামাতা বাইরে কাজ বা বাইরে চাকরির জন্য বের হয়ে যায়, বাইরে চাকরি করে না, বাইরে যেতে হয় চাকরির জন্য, তাদের জন্য এই বিষয়টা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক সচেতন থাকতে হবে, যে কেউ হোক তোমাদের পরিচিত যদি হয়, ঘরের দরজা তোমরা খুলবে না, তোমরা বলবে যে আব্বু আম্মু বাসায় আসুক, তারপরে আপনারা আসবেন। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু মনে রাখবে। তোমাদের পিতামাতা যারা আছে বাইরে চাকরি করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ঘরের দরজা পরিচিত হলে কিন্তু সহজে খুলবে না, বলবে আমাদের পিতামাতা আসুক, তারপরে আপনারা আসবেন, ঠিক আছে বন্ধুরা। এখন তো দেখলাম আমরা কি বাড়িতে নিরাপত্তা থাকার উপায়, এখন বাড়ির বাইরেও তো কি নিরাপত্তারভাবে আমাদের চলাচল করতে হবে না, সেই বিষয়টি আমরা আজকে দেখব। আমরা আরও দুটি ছবি দেখি, দেখতে পাচ্ছ একটি ছেলে কি দেওয়াল বেয়ে কি উপরে উঠছে, আর ছেলেমেয়েরা গাছে খেলাধুলা করছে, এই কাজগুলো কিন্তু করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি গাছগুলি করবে না? এই যে দেখো, সে খুব ঝুঁকি নিয়ে কিন্তু কাজটি করছে, যদি পড়ে যায় তার হাত পা ভেঙে যাবে, এখান থেকে যে খেলাধুলা করছে তারও কিন্তু পড়ে গেলে হাত পা ভেঙে যাবে না, তাহলে আমরা এই কাজটি করব না। তাহলে আমরা বলতে পারি দেওয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা, দেওয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা, ঠিক আছে বন্ধুরা। আমরা আরও দুটি ছবি দেখব, দেখতে পাচ্ছ কি দুটি ছবি রাস্তা পারাপার হচ্ছে, রাস্তা পারাপারের সময় কি সাবধানে পারাপার হতে হবে, আর কি তারা রাস্তায় খেলাধুলা করছে, এটা কি ঠিক? রাস্তায় খেলাধুলা করাটা কি ঠিক? কখনো রাস্তায় খেলাধুলা করা ঠিক না। তাহলে আমরা প্রথমটা দেখি, দেখো রাস্তায় খেলাধুলা না করা, রাস্তায় খেলাধুলা না করা এবং রাস্তা পারাপারে সতর্ক থাকা, রাস্তা পারাপারে সতর্ক থাকা, রাস্তা পারাপারে সতর্ক থাকা, তাহলে আমরা বাড়ির বাইরেও নিরাপদে থাকতে পারবো, ঠিক আছে বন্ধুরা। আমরা আরেকটি ছবি দেখি, যে ছবিটা তোমাদের জন্য ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছবি এবং এখান থেকে অনেক কিছুই বুঝতে পারবে। তোমরা কি দেখতে পাচ্ছ? জলাশয় বা নদীর ধারে খেলছে। হ্যাঁ, তোমরা তো খেলাধুলা করবে, কোনো সমস্যা নাই, খেলাধুলা করতে হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে এই খেলাধুলা কিন্তু জলাশয় বা নদীর আশেপাশে খেলার সময় আমাদের সতর্ক থাকতে হবে। কারণ কি, যদি আমরা পানিতে পড়ে যাই, পানিতে ডুবে যেতে পারি, অনেকে তো সাঁতার জানে না, তাই না? তাহলে এখানে যদি আমরা খেলাধুলা করি, আমাদের অবশ্যই সতর্ক থেকেই খেলাধুলা করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমরা দেখি জলাশয় বা নদীর আশেপাশে খেলার সময় সতর্ক থাকতে হবে, ঠিক আছে বন্ধুরা। এখন তোমরা সবাই তোমাদের বইয়ের 72 পৃষ্ঠা খুলে নীরবে একটু দেখো, একটু তোমরা দেখে নাও এই 72 পৃষ্ঠায় আমি যা বলেছি সবগুলি কিন্তু এখানে আছে, যে যে কথাগুলি আমি বলেছি সবগুলি লেখা আছে, ঠিক আছে বন্ধুরা। আমরা যে এই বাড়িতে নিরাপত্তা থাকার উপায়গুলি বলেছি, আমরা এটা আবার এক নজরে দেখব, আবার এক নজরে দেখব বাড়িতে নিরাপত্তা নিরাপদ থাকার উপায়গুলি। ছুরি কাছে জাতীয় ধারালো জিনিস বেশ সাবধানে আমরা ব্যবহার করব, খালি পায়ে বা বেজা হাতে বৈদ্যুতিক সুইচ বা তার ধরব না, ওষুধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখবো যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে, গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা বা বন্ধ করে রাখবো, আগুন ব্যবহারে সতর্ক থাকবো, অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খুলবো, ঠিক আছে বন্ধুরা। আর এখন আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে করব, তোমরা সংক্ষিপ্ত প্রশ্নর উত্তর দিবে, ঠিক আছে। আরেকটি আছে, বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখবো। হ্যাঁ, বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স রাখা, তাহলে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এখানে চারটি প্রশ্ন আছে, আমি পড়ছি। প্রথম প্রশ্ন, গ্যাসের চুলা ব্যবহারের পর বন্ধ রাখবো কেন? বাড়িতে নিরাপদ থাকার একটি উপায় লেখো, প্রাথমিক চিকিৎসা বাক্সের দুটি সরঞ্জামের নাম লিখো, ঔষধ ও কীটনাশকের গায়ে নাম লিখে রাখবো কেন? ঠিক আছে, তাহলে গ্যাসের চুলা ব্যবহারের পর বন্ধ রাখবো কেন? আমরা কেন বন্ধ রাখবো? যেন আমরা দুর্ঘটনায় না পড়ি, এজন্যই তো। তাহলে আমরা উত্তরটি দেখি, বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্যাসের চুলা বন্ধ রাখবো, বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্যাসের চুলা বন্ধ রাখবো।
বাড়িতে নিরাপদ থাকার একটি উপায় লেখো। আমরা কিন্তু অনেকগুলো উপায় দেখিয়েছি তোমাদেরকে এবং আমি বলেছি, তাহলে একটা উপায়, যে কোনো একটা উপায় লিখবো। আমি লিখেছি এখানে বাড়িতে নিরাপদ থাকার একটি উপায়, অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা। বাড়িতে নিরাপদ থাকার একটি উপায়, অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা। প্রাথমিক চিকিৎসা বাক্সে দুটি সরঞ্জামের নাম লেখো, যে কোনো দুটি। কি হতে পারে? তুলা হতে পারে, কাঁচি হতে পারে, কেচি হতে পারে, তাই না? কাঁচি। তাহলে আমরা লিখছি দেখো, প্রাথমিক চিকিৎসা বাক্সে দুটি সরঞ্জাম হলো তুলা ও কাঁচি। তুলা ও কাঁচি। ওষুধ ও কীটনাশকের গায়ে নাম লিখে রাখবো কেন? ওষুধ ও কীটনাশকের গায়ে নাম লিখে রাখবো কারণ ভুলবশত যেন কেউ খেয়ে না ফেলে, ভুলবশত কেউ যেন খেয়ে না ফেলে, সে কারণে ওষুধ ও কীটনাশকের গায়ে নাম লিখে রাখবো। আমরা এখন একটি কাঠামোবদ্ধ প্রশ্ন দেখব, যেগুলি তোমাদের সাময়িক পরীক্ষা সহ, হ্যাঁ, সমাপনী পরীক্ষায় আসে। এবং আজকে আমি যে প্রশ্নটি দেখেব সেটা সমাপনী পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ দুর্ঘটনা কি, বাড়িতে দুর্ঘটনা ঘটে কেন, বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার চারটি উপায় লেখো। আমাদের উপায়গুলি কিন্তু অনেকগুলি উপায় দেখিয়েছি, চারটির কথা বলছে। তা দুর্ঘটনা কি? হ্যাঁ, দুর্ঘটনা হলো চলাফেরার সময়, হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনাকে আমরা দুর্ঘটনা বলি। চলাফেরার সময় আমরা কি যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা করতে পারি না, পড়ে যেতে পারি, এটা কিন্তু একটা দুর্ঘটনা। তাহলে দুর্ঘটনা হলো চলাফেরার সময় অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনাকে দুর্ঘটনা বলে। বাড়িতে দুর্ঘটনা ঘটে কেন, কেন ঘটে? অসাবধানতা, অসতর্কতার জন্য তো ঘটে। হ্যাঁ, নিজের কিংবা অন্যের অসতর্কতার জন্য বাড়িতে দুর্ঘটনা ঘটে। নিজের কিংবা অন্যের অসতর্কতার জন্য বাড়িতে দুর্ঘটনা ঘটে। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার চারটি উপায় লেখো। বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার চারটি উপায় হলো, এক, ছুরি কাঁচি জাতীয় জিনিস সাবধানে ব্যবহার করা। ছুরি কাঁচি জাতীয় জিনিস সাবধানে ব্যবহার করা। দুই, খালি পায়ে বা ভেজা হাতে বা অসতর্কভাবে বৈদ্যুতিক তার না ধরা। তিন, ওষুধ বা কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা যেন কেউ খেয়ে না ফেলে, হ্যাঁ, কেউ না খেয়ে ফেলে, তাই না? চার, ব্যবহারের পর কি, ব্যবহারের পর গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ বন্ধ করে রাখা এবং আগুন ব্যবহারে সতর্ক থাকা। ব্যবহারের পর গ্যাসের চুলা, বিদ্যুতের সুইচ বন্ধ করে রাখা এবং আগুন ব্যবহারে সতর্ক থাকা। এই ছিল আমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের পাঠ ভালো লেগেছে। তাহলে তোমাদেরকে বরাবরের মতো বাড়ির কাজ দিয়ে দিতে হয়, কারণ বাড়ির কাজ দিলে তোমরা বাড়িতে পড়াশোনা করতে সুবিধা হয় এবং পড়বে। তাহলে বাড়ির কাজটি লিখে নাও, স্ক্রিনে দেখতে পাচ্ছ বাড়ির কাজ। দুর্ঘটনা কি, দুর্ঘটনা ঘটার পর প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয় কেন, ঘরের বাইরে নিরাপদ থাকার চারটি উপায় লেখো। আমি কিন্তু এগুলি পড়েছি। দুর্ঘটনা কি, দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয় কেন, ঘরের বাইরে নিরাপদ থাকার চারটি উপায় লেখো। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। তোমরা বাড়িতে থাকবে, পিতামাতার কথা শুনবে, আর আমরা যারা কষ্ট করে তোমাদের জন্য অনলাইনে ক্লাস নিচ্ছি, ক্লাসগুলি দেখবে। আর আমাদের ক্লাসগুলি তখনই সার্থক হবে যখন তোমরা বাসায় পড়ে এগুলি আবার দেখবে, বোঝার চেষ্টা করবে এবং কোনো কিছু না বুঝলে আমাদেরকে মেসেঞ্জারে জানিয়ে দেবে, প্রয়োজনে ফোন দেবে, আমরা সবসময় তোমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।